মা কি হয়েছে রে টুনি, এত ডাকছিস কেন? মা আমি আমার বন্ধু শালিকের সাথে খেলতে যাই। না টুনি, তোকে ভর দুপুরে খেলতে যেতে হবে না। এমনিতেই আজকে বাহিরে অনেক রোদ পড়েছে, এই রোদে ঘুরে ঘুরে তো মুখটা কালো বানিয়েছিস। আর কদিন গেলে তোকে বিয়ে দিতে হবে, সেই চিন্তায় যে আমার ঘুম ধরে না। সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? সারাদিন খালি খেলাধুলা করিস, তোকে কেউ বিয়ে না করলে তখন কি হবে বলতো? কালো বলে যদি কেউ বিয়ে না করে তাহলে আর কি, তোমাদের সাথে থাকবো। আর এমনি তো আমি তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না, এই আমি খেলতে গেলাম। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। দেখ দেখি মেয়ের কাণ্ড, বারবার বারণ করা সত্ত্বেও এই কড়া রোদে গেল বাহিরে। সন্ধ্যায় টুনির বাবা আসে। গিন্নি, ও গিন্নি। উমা, টুনির বাবা যে, দাঁড়াও আসছি। কি ব্যাপার বলতো, এই সন্ধ্যাবেলায় গিন্নি গিন্নি করে চিল্লাচ্ছ যে? জানো গিন্নি, আজ আসার সময় আমার এক বন্ধুর সাথে দেখা হলো, শুনলাম তার কাছে নাকি ভালো একটা পাত্র আছে, আর আমাদের মেয়েরও তো বিয়ের বয়স হয়েছে, ভাবছিলাম মেয়ের বিয়েটা এবার দিয়েই দেই, তুমি কি বলো? তুমি যা ভেবেছ একদম ঠিক ভেবেছ, আমিও তোমাকে এ কথা বলবো বলেই ভাবছিলাম। তবে আমাদের মেয়ে তো কালো, তারা কি আমার মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে করাবে? এভাবে বলছো কেন গিন্নি? মেয়ে আমার কালো হতে পারে, কিন্তু মেয়ের আমার গুণ তো আর কম নেই, কি বলো? সে তোমার মেয়ে বলে তোমার কাছে অমনটা মনে হচ্ছে। আচ্ছা এসব কথা এখন না হয় থাক, টুনিমাকে তো কোথাও দেখছি না। দেখবে কোথা থেকে, তোমার মেয়ে কি আর ছোট আছে? তাকে পই পই করে বারণ করলাম, এই রোদে বাহিরে যাস না, কে শুনে তার কথা? সে তার মতো সেই যে দুপুরে খেলতে গেছে, এখনো আসার নাম নেই। আমি এসে গেছি। নাও চলে এসেছে তোমার মেয়ে। গিন্নি, তুমি কেন যে আমার মেয়ের পিছনে লাগো না? কদিনই বা ও আমাদের সাথে থাকবে? তোমাদের বাপ মেয়ের আদিক্ষেপেরা শেষ নেই, আমি গেলাম তোমাদের জন্য খাবার বাড়ি, এসো এসে খেয়ে নাও। মা তুমি যাও, আমি আর বাবা ফ্রেশ হয়ে আসছি। কদিন পর টুনির বাবার দেখা ছেলের সাথে টুনির বিয়ে হয়ে যায়। বিয়ের রাতে টুনির স্বামী টোনা টুনিকে বলে, শোনো টুনি, আমি আমার মায়ের কথার কারণে তোমার মতো কালো মেয়েকে বিয়ে করেছি, তার মানে এই ভেবো না আমি তোমাকে আমার বউয়ের অধিকার দেব, তোমার মতো কালো মেয়ে কখনোই আমার বউ হতে পারে না। আমি কালো বলে তোমার যখন আমাকে মেনে নিতে এতই সমস্যা হচ্ছে, তখন আমাকে বিয়ে না করলেই তো পারতে, বললেই তো হতো যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তাহলে শুধু শুধু আমাদের দুজনের জীবনটা নষ্ট হতো না। শোনো টুনি, আমি যদি পারতাম তাহলে বলতাম, পারিনি বিধায় তোমাকে বিয়ে করতে হয়েছে, আর তোমার বোঝা উচিত ছিল তোমার কি কেউই বিয়ে করতে চায় না। যাক গে, আমি আর এসব কথা বাড়াতে চাই না, যাও আর নিচে যে শুয়ে পড়ো। আমি নিচে শুব? আমি তো কখনো মাটিতে শুইনি। শোনি তো কি হয়েছে, এখন শোয়ার অভ্যাস করো, কেননা তোমার সাথে এক বিছানায় শোয়ার কথা আমি কখনো ভাবতে পারি না। টুনি তার বাবা মায়ের কথা ভেবে তার স্বামী সব অপমান মুখ বুঝে মেনে নেয়, আর সে তার স্বামীর এসব কথা কাউকে জানায় না। পরদিন সকালে, মা এই নিন আপনার চা। বৌমা, টুনাকে চা দিয়েছো? আসলে মা, উনি তো এখনো ঘুম থেকে ওঠেনি, তাই আর কি আমিও ওনাকে ডাকিনি। সে কি বৌমা, ওর তো অফিসে যেতে হবে, যাও আর তাড়াতাড়ি ওকে ডেকে তোলো। আচ্ছা মা, শুনছেন সকাল তো অনেক হয়েছে, আপনার তো অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। টোনা ঘুম থেকে ওঠে টুনিকে বলে, তোমায় না বলেছি আমার ওপর কোনো ধরনের অধিকার দেখাতে আসবে না, আর সকাল সকাল আমার সামনে তোমার এই অলক্ষী কালো মুখটা নিয়ে না আসলে কি হতো না, ধর আজকে সারাদিনটাই আমার পাটি যাবে। এভাবে কেন বলছেন? আমি কালো হতে পারি কিন্তু অলক্ষী নই যে আমার জন্য আপনার দিন খারাপ যাবে, আপনি যখন চান না তখন আমি আর আপনার সামনে আসব না। সে নয় শোনা, এখন তো সামনে থেকে যাও যত সব। টুনি চায়ের কাপটা সেখানেই রেখে মন খারাপ করে বাইরে চলে যায়, আর একটি গাছের নিচে বসে থেকে বলে, হে আল্লাহ, আমি কালো বলে কি আমার জীবনে সুখ আসতে পারে না? আমি কি এতটাই অলক্ষী যে আমার মুখ দেখলে তার দিন খারাপ যাবে? যদি আমি এতটাই অলক্ষী হই তাহলে তুমি কেন আমায় তার জীবনে এনেছিলে? টুনি যখন এসব বলে কাঁদছিল
তখন সেই পথ দিয়ে উড়ে যাচ্ছিল এক পরি। সে টুনির কথা শুনে তার কাছে আসে আর বলে, কেতো না টুনি, কাল হওয়া তোমার দোষ নয়। আর কে বলেছে তুমি অলক্ষ্মী? তোমার মতো লক্ষ্মী মেয়ে হয় নাকি? আমি জানি তুমিও আমার বাবার মতো সান্ত্বনা দিচ্ছ, ঠিক যেমনটা বাবা আমায় বলতো। আমি যদি মার কথা শুনতাম তাহলে আজকে আমায় এত কথা শুনতে হতো না। আজকে দুনিয়াতে রূপই সব। টুনি, রূপ তাদের কাছে সব যারা গুণের মর্ম বুঝে না। তবে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তাই আমি তোমাকে রূপদান করছি, যা হয়তো তোমার কষ্ট দূর করতে পারে। তবে টুনি, সবসময় মনে রেখো, রূপ কখনোই সব হয় না। এরপর পরে তার জাদু দিয়ে তাকে সুন্দর করে দেয়। টুনি, আমি তোমাকে আমার জাদু শক্তি দিয়ে সুন্দর করে দিলাম, যাও আর সুখে সংসার করো। তোমায় অনেক ধন্যবাদ পরি, আমি তোমার এই ঋণ কখনোই ভুলবো না। এরপর টুনি বাড়ি ফিরে যায়। আর টুনা যখন কাজ থেকে আসে তখন টুনি টোনার জন্য পানি নিয়ে যায়। এই নান আপনার পানি, বাসে কেউ নেই তাই বাধ্য হয়ে আপনার সামনে আসলাম। এই কি টুনি, তুমি এত সুন্দর হলে কি করে? তুমি তো কালো ছিলে, তাহলে এটা কিভাবে সম্ভব? আমার বিশ্বাসই হচ্ছে না আমার কালো বউ এতটা সুন্দর হয়ে গেছে। আমার রূপ দেখে অবাক হওয়ার কি আছে? আমি কালো বলে আমায় তো তুমি অলক্ষ্মী বলেছিলে, কি তাই তো? আর এখন সুন্দর হয়ে গেছি বলে তোমার মতামত বদলে গেল? টুনি, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি তোমায় অলক্ষ্মী বলে। আমার তোমায় এমনটা বলা ঠিক হয়নি। আসলে আজ হয়তো তোমার মুখ দেখার কারণে আমি প্রমোশন পেয়েছি। না জানি তোমার জন্য আমার কপালে আর কি কি নাই আছে, আমায় তুমি ক্ষমা করে দাও। আর চলো না আমরা আবার নতুন করে নতুন ভাবে সম্পর্কটা শুরু করি। টুনা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক, আর আমার কাছে তুমি ক্ষমা চেয়ে আমায় আর লজ্জা দিও না। আজ থেকে শুরু হবে আমাদের নতুন সংসার। এরপর টুনি টুনার সাথে আবারও নতুন করে সংসার শুরু করে আর সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে।